হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পান্না ইন জার্মানি। আমি পান্না জার্মান থেকে বলছি। তো আজকে হচ্ছে আমি আমার ভিডিওটা শুরু করলাম আমার ঘর থেকে আমার মেয়েকে নিয়ে। আর আমরা এখন কোথায় যাব সেটা শেয়ার করব। তো আমরা বাইরে যাব কিছু টুকটাক জিনিস কিনতে। আমরা যেহেতু আমরা কালকে বৃহস্পতিবার বেড়াইতে যাচ্ছি, তো ঠিক আছে আমরা যাই। আর রোদশী কিছু বলতে চাচ্ছে, চলুন ওর কথা শুনি, বলো। তখন আমরা মানুষের বাড়িতে যাব। মানুষের বাড়ি? মানুষের বাসা কোথায় যাবা? নাভিয়ারা কি মানুষ? তাহলে বলো চাচুর বাসায়। হ্যাঁ, তো ঠিক আছে আমরা চলুন যাই, এখন একটু বাইরে যাব। এই যে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে এগুলাও গোছানো বাকি আছে। তো এখন আমরা আমার বাসার নিচেই হচ্ছে কসমেটিক্স দোকান ডিএম, তো আমি সেখানেই যাব রোদশী সহ আর আপনাদের ভাইয়া কাজ শেষ করে এখন আসছে। আর বাইরে নাকি বৃষ্টি পড়ছে টুকটুক করে। তো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা আকাশ, কিন্তু গরমটা আছে বাবারে বাবা। তো ঠিক আছে চলুন যাই আমরা আমার বাসার নিচেই কসমেটিক্স দোকানে। এই যে রোদশী বুড়ি ছাতা নিয়েছে, যাও 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 ছাতা নিয়ে যাও। এখন এখানে ই করেছে। তো রোদশী বুড়ি নেমেছে আর আমি এই জুতাটা পরে নিয়েছি। ঠিক আছে, আমি এখন দরজাটা লাগিয়ে দিব। এটা অটোমেটিক দরজা, আমরা যদি বাইরে থেকে লক দিই এটা অটোমেটিক লক হয়ে যায়, তো চাবি দিব না। তো ঠিক আছে এখন আমরা যা। এই যে রোদশী বুড়ি ছাতা নিয়ে নামছে সিঁড়ি বয়ে। আমরা নেমে পড়েছি। এই যে মা টুকটুক করে বৃষ্টি পড়ছে, কিন্তু আমি ছাতা নিয়ে আসিনি, রোদশী ছাতা নিয়েছে। আর কসমেটিক্স দোকানটা বেশি দূর না, মাত্র 2 মিনিট, তো হাঁটা দিলেই এক দৌড়ে চলে যাব। ওকে চলুন যাই। বৃষ্টি তোমার ভালো লাগে? ই আসো। এই যে রাস্তাটা পার হলেই আমরা চলে যাব। তো আমরা এই যে আমপেলের মধ্যে এসে দাঁড়িয়েছি। আর এই যে এখানেই হচ্ছে কসমেটিক্সের দোকান, আর এই যে এটা হচ্ছে আমাদের বাসা, বাড়ির এপার ওপার শুধু। চলো চলো চলো, ওই যে সবুজ হয়েছে, সবুজ হলেই হচ্ছে আমরা যেতে পারবো, লাল হলে যেতে পারবো না। সো সবুজ হয়েছে, আমরা রাস্তা পার হয়ে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে এসেছি। এটা পিচ্ছি হাসতেছে, দৌড়াচ্ছে, হ্যালো। এই যে আমরা চলে এসেছি ডিএমে, আমরা ডিএমে যাব, রেবের ডিএম, ওষুধের দোকান সব আছে। এই যে আমরা এখন চলে যাব ডিএমে। ডিএম কসমেটিক শপে। এই যে এটা একটা রেবের গ্রোসারি দোকান, বিশাল বড়। তো গ্রোসারি এখানে অনেক খাবারের দোকানও আছে। তো আমরা যেহেতু কসমেটিক্স দোকানে যাবো, সো কসমেটিক্স দোকানে যাই। এটা আইসের দোকান। এই যে আমরা ডিএম কসমেটিক্স দোকানে চলে এসেছি, এখন ঢুকবো। আর এই যে এটা বাইরের গেট,
ওকে। এটা নাও, নিয়ে যাও, কেনাকাটা করো। তো আমরা কি কিনি, ঠিক আছে। তো আমার যেগুলো নেওয়ার আমি সেগুলো কিনে নিচ্ছি। এই যে আমরা এগুলো নেব, রদিশি, এই যে এই যে এগুলো কিনবো, বুঝেছ? সো এটাই হচ্ছে আমাদের এটিএম কসমেটিক্স মার্কেট। এখানে সব রং, তো ঠিক আছে, আমরা কেনাকাটা করি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।